রাশিয়ায় পেশিজনিত দুর্বলতায় ভোগা ব্যক্তিদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ গিটার। এই গিটার বাজাতে গতানুগতিক গিটারের থেকে কম শক্তি ব্যবহার করতে হয়। দেশটির সঙ্গীত প্রতিষ্ঠান নলি মিউজিকের উদ্যোগে চলছে এই গিটার তৈরি। রাশিয়ার ডেনিস গনসারভ ভুগছেন পেশিজনিত দুর্বলতার রোগে, তবে তিনি স্বপ্ন দেখেন একজন রকশিল্পীর মতো করে গিটার বাজানোর। এবার তিনি পূর্ণতা দিচ্ছেন তার সেই স্বপ্নে। রাশিয়ার সঙ্গীত প্রতিষ্ঠান নলি মিউজিকের টেকনিক্যাল ডিরেক্টর মেক্সিম মেদভিৎসভের সঙ্গে তৈরি করছেন বিশেষ গিটার। ডেনিসকে সম্পূর্ণরূপে গিটার বাজানোর আসল স্বাদ দিতে কাজ শুরু করে। গিটার তৈরির দলটি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি নকশায় গিটার তৈরি করেছে। প্রথম দিকে গিটারটিতে তারের বদলে ব্যবহার করা হয়েছিল বোতাম, কিন্তু গতানুগতিক গিটার বাজানোর অনুভূতি দেওয়ার জন্য বর্তমানে নতুন করে নকশায় সংযোজন করা হয়েছে তার। গিটারের নতুন নকশায় আমরা বাটনের বদলে তার ব্যবহার করছি, তবে অবশ্যই গতানুগতিক গিটারের তারের মতো এই তারগুলো নয়। তারগুলোতে সামান্য স্পর্শ করলেই সেখান থেকে সুর বের হবে। এর দ্বিতীয় পার্থক্য হলো গিটারটিকে মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া গিটারের ওজন হালকা করার জন্য ব্যাটারিতেও আনা হয়েছে ভিন্নতা। এমনকি পরিবেশ বান্ধব করার জন্য গিটার তৈরিতে ব্যবহার করা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য বস্তু। বাদ্যযন্ত্র বাজাতে খুব ভালোবাসি, তবে আমার এই অসুস্থতার জন্য তা সম্ভব হয়ে ওঠে না। সেখান থেকেই আমি ভেবেছি আমার মতো সীমাবদ্ধতা যাদের আছে তাদের জন্য বিশেষ কিছু তৈরি করতে। গিটার তৈরির দলটি এখন পর্যন্ত দুটি ভিন্ন মডেলের গিটার তৈরি করেছেন। নলি মিউজিক এই অত্যাধুনিক গিটারগুলোর অর্ডার পেয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র থেকে, তবে রাশিয়ার বাজারে এই গিটারটি জনপ্রিয় করতে চায় নির্মাতা প্রতিষ্ঠান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,